الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سيرة النبي صلى الله عليه وسلم على الشنار أشك جي بوربي أمر إيشتشي গত সপ্তাহে যেখানে থেমেছিলাম তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন সপ্তম আসমান থেকে শেষ করে সিদরাতুল মুনতাহা শেষ বড়ই গাছ মনে আছে তো ওইখানে পৌঁছার পরে এর আগে তিনি জিব্রিল আলাইহিস সালামকে দেখলেন ওনার 600 পাখা কি শান শওকতে উনি আসেন সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে তিনি বলেন আমি দেখলাম জিব্রিল আলাইহিস সালাম দিকে তাকালাম যেহেতু আল্লাহর অনেক কাছে পৌঁছে গেছে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার শানকে সামনে রেখে জিব্রাইল আলাইহিস সালাম এমন হয়ে গেলেন ফাওজাদাহু কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেলেন মনে হলো যেন তিনি যেভাবে কোনো বিছানা ম্যাট আমাদের দেশে পাটি আছে পাটি পাটি চিনছেন পাটিটা শুকনো জিনিস এর মধ্যে কোনো প্রাণ নাই তাই না শুকাই যায় শুকানো গাছ থাকতে তো সবুজ থাকে তো এক্সাম্পল দিয়েছেন তিনি যে জিব্রিল আলাইহিস সালাম দিকে তাকালাম মনে হয় যেন তিনি শুকনো পাটির মতো অর্থাৎ ওনার ভিতরে আল্লাহর ভয়ে তিনি এমন হয়ে গেছেন যে নিজের অস্তিত্ব মনে হয় যেন বিলীন হয়ে যাচ্ছে ওনার এত ভয় জিব্রিল আলাইহিস সালামের মধ্যে আল্লাহর শানের ব্যাপারে এতে অনেক কাছে চলে গেছেন তো সিদরাতুল মুনতাহা আরশের একদম নিচে অতঃপর কি ঘটল সুম্মা গাশিয়াত তিলকা সিদরাতা সাহাবাতুন এক খণ্ড মেঘের মতো কিছু এসে এই সিদরা বড়ই গাছ এটাকে ঢেকে ফেললো আসলে এটা আল্লাহর নূরের ঝলক فتأخر جبريل عليه السلام এটা দেখে জিব্রিল আলাইহিস সালাম একটু পেছনে চলে গেলেন আমার থেকে একসঙ্গে পাশাপাশি ছিলাম এখন উনি একটু পেছনে চলে গেলেন কারণ জিব্রিল আলাইহিস সালাম বুঝলেন ওনার যাত্রা এখানে শেষ ওনার আর সামনে কোনো অ্যাক্সেস নাই অ্যাক্সেস একলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট সুম্মা عرج بالرسول صلى الله عليه وسلم حتى وصل الى مستوى سمع فيه صريف الاقلام এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলাই পৌঁছে গেলেন আরো উপরে এমন এক লেভেলে পৌঁছলেন সেখানে তিনি কলমের খসখসানি শুনতে পাচ্ছেন ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম যে তাকদীর যেটা লেখা হয় এটাকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে চেঞ্জ করেন হুকুম দেন ওই লেখালেখির কাজ ওনারা করছেন এই খসখসানি কলমের আওয়াজ ওনার কানে আসলো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখানে আল্লাহ তাআলার সঙ্গে ওনার অনেক কিছু হলো সব বিস্তারিত আসেনি কিন্তু তিনি বললেন খুব সংক্ষিপ্ত আকারে বললেন ফা আওহাল্লাহু ইলাইয়া মা আওহা আল্লাহ তাআলা আমার কাছে ওহি করলেন যা ওহি করার অনেক কিছু করলেন অনেক কিছু বলে দিলেন এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা ওনাকে কথা বলে দিচ্ছেন এর আগে দুনিয়াতে যে ওহী এসেছে ওনার কাছে কোরআনের মাধ্যমে অথবা কোরআন ছাড়া বিভিন্ন মেসেজ নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন সেগুলো ওনার মাধ্যমে হয়েছে এখন সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে ওনার এই ওহী হয়েছে এখানে জিব্রাইল আলাইহিস সালাম কোনো মাধ্যম হিসাবে কাজ করতে হয়নি ওই কথোপকথন কনভারসেশন আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি হচ্ছে ফা ফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা এখানে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু বললেন অনেক কিছু হুকুম দিলেন তার মধ্যে অন্যতম বড় হুকুম দিয়েছেন তিনি 50 ওয়াক্ত নামাজ ফরজ করার হুকুম দিলেন দিনে রাতে কয় ওয়াক্ত 50 ওয়াক্ত এখন 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের প্রতি ফরজ থাকতে এখন কয়জনে পড়তে পারতাম আর টাইমটা কেমনে মেনটেন করতাম ফজর থেকে এশা পর্যন্ত টাইম করেন তাহলে ঘন্টায় একাধিকবার পড়া লাগতো 12 ঘন্টা ধরে যদি ধরি মিডিয়াম দিনের মধ্যে আর যদি এশা নামাজ রাতের দিকে নিয়ে যান আরও 2 ঘন্টা ধরেন 14 ঘন্টা
14 ঘন্টার মধ্যে 50 ওয়াক্তে পড়তে হলে কতক্ষণ পরে পরে পড়া লাগতো? 3 14 42 মানে 3.5 ওয়াক্তের মতো গড়ে। আর 3.5 ঘন্টার মতো গড় নাকি? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নিজে ফয়সালা করেছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে। তিনি যখন আল্লাহ তাআলার সঙ্গে ওখানে অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেল, অনেক কথা আল্লাহ তাআলা ওনাকে বলেছেন, সব আমাদের কাছে রেওয়ায়েত আসেনি। ফাআউহা ইলা আল্লাহু ইলাইয়া মা আউহা, তিনি সংক্ষিপ্ত আকারে বললেন যে আল্লাহ তাআলা আমার কাছে যা কিছু ওয়াহী করার করলেন। আর তার মধ্যে 50 ওয়াক্ত নামাজের কথা নিয়ে তারপরে তিনি এবারে ফাইনালি বিদায় নিয়ে আসছেন। ফারাজাতু, আসার পথে প্রথম তার সঙ্গে সাক্ষাৎ হলো নবীদের মধ্যে। ফামারাতু আলা মূসা আলাইহিস সালাম, ওনার কাছে যখন আসলাম বিদায় নিয়ে, ওনার কাছে থেকে আবার নেমে যাচ্ছি, তিনি আমাকে বিদায় জানাবেন, বললেন বিমা উমরতা, গেলেন তো বহুত আল্লাহর সঙ্গে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, কি বিশেষ হুকুম নিয়ে আসলেন আপনি, কি দিলেন আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল? তিনি বলেন ফারাদা আলাইহিম খামসিনা সালাতান কুল্লি ইয়াউম, প্রতিদিন 50 ওয়াক্তকে নামাজ পড়ার ফরজের এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বললেন মুসা আলাইহিস সালাম শুনে কি বললেন? ইরজা ইলা রাব্বিক ফাসআলহু আত-তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, আপনি মেহরবানি করে আপনার রবের কাছে আবার ফেরত যান, গিয়ে দরখাস্ত দেন যে আল্লাহ একটু কমিয়ে দেন, কারণ আপনার উম্মত এটা করতে পারবে না। উনি বুঝলেন কেমনে এটা, মুসা আলাইহিস সালাম কেমনে বুঝলেন? এক্সপেরিয়েন্স। ওয়া ইন্নী আল্লাহি কাদ জাররাবতু আন-নাসা ক্বাবলাকা, আমি আপনার আগে উম্মতকে ডিল করে আসছি, আমার এক্সপিরিয়েন্স আছে। তাজরবা মানে এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স শুনেন, জলদি করে যান আল্লাহকে দরখাস্ত দিন কমানোর জন্য। ও আলাজতু বনি ইসরাইল আশাদ্দাল মুআলাজা, বনি ইসরাইলকে ডিল করতে গিয়ে যে আমার কি কষ্ট হয়েছে জানেন, উম্মতকে এত সহজে খাওয়ানো যায়? ফারজা ইলা রাব্বিক, প্লিজ যান কমাইতে দে, কমানোর জন্য দরখাস্ত দেন। তিনি গেলেন, কয়েক তো কমানো হলো, 5 ওয়াক্ত 45 আসলো, আবার আসলেন মুসা আলাইহিস সালাম, হয়নি আবার যান 40, তারপরে কমতে কমতে 35, 30, 25, 20, 15, 10, 5 পর্যন্ত কয়বার জার্নি হলো হিসাব করেন বসে বসে। মুসা আলাইহিস সালাম বারে বারে ফেরত দিচ্ছেন, হয় নাই, আবার যান, আবার যান, আবার যান, আবার যান, 9 টাইম না, 5 9 45, 9 বার মুসা আল্লাহ সাল্লাম এবং আল্লাহ তাআলার সঙ্গে শাটল সার্ভিস। ফালাম আরজি বাইনা রাব্বি তাবারক তাআলা বাইনা মুসা, আমি মুসা আল্লাহ সাল্লামের কাছ থেকে আর আল্লাহর কাছে এই দোয়া দৌড়িতে আছি, যাওয়া আসা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন ইয়া মুহাম্মদ, এবারে আমি করে দিলাম 5 ওয়াক্ত, ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, যাও তোমাকে 5 ওয়াক্তে এনে নামিয়ে দিলাম, লেকুল্লে সলাতিন আসর, তবে আমি এই 5 ওয়াক্তে পড়লে এক এক ওয়াক্তের জন্য 10 ওয়াক্তের নেকি দেব। 5 ওয়াক্তে তোমার উম্মত 50 ওয়াক্তে সবই পেয়ে যাবে, খালি বুঝাই আসো তারা যেন 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে। ওকে, তখন আমি 5 ওয়াক্তের খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, এবারে মোটামুটি ওনার নিজের ইতমিনান হয়েছে। এবারে মুসা আলাইহিস সালামের কাছে আবার যখন আসলেন বিদায় নিয়ে, মুসা আলাইহিস সালাম এখনো হ্যাপি না, বরং আবার যান আপনি মেহরবানি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু মিনহু, আপনার কথাই তো 9 বার গেছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আমার আল্লাহ আনছে, এখন প্লিজ আমার আর লজ্জা হচ্ছে, এর বেশি আমি আর যাইতে পারবো না, মনে হয় আমার উম্মত এটা ম্যানেজ করতে পারবে। অতঃপর তিনি আর গেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম্মা জাওয়াজতু, যখন 5 ওয়াক্তে নিয়ে আমি নিচের দিকে চলে আসছি আল্লাহর হুকুমে, নাদানি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আমদাইতু ফরিদাতি ও খাফফাতু আন ইবাদি, আমি আমার উম্মতকে যে 50 ওয়াক্তের ফরজের
হুকুম দিয়েছিলাম তার পুরস্কার আমি ঠিকই রাখব, নেকি আমি কমাবো না, তবে আমি উম্মত থেকে হালকা করে দিয়েছি। আমার এই বান্দাদেরকে হালকা করে দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তো আল্লাহ তাআলা তো মূসা আল্লাহর সামনে থেকে বেশি জানার কথা, তো আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত করে দিলে অসুবিধা কি হতো? কেন এতবার নয় বার জার্নি করালেন? এটার উত্তর কি বলেন? আচ্ছা, আল্লাহ তাআলার সঙ্গে, উনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন যে আবার গেলে আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, সাক্ষাৎ দেখা কিন্তু ফিজিক্যালি আল্লাহর সঙ্গে হয় না, এটা আলোচনা আসতেছে, আবার আল্লাহর সঙ্গে দেখ কথাবার্তা সুযোগ হলো, এটা একটা আছে। আরো কিছু আছে, ভেরি গুড পয়েন্ট। আরেকটা আসছে যে মূসা আলাইহিসসালাম যে উম্মতকে ডিল করতে যে অনেক খাটনি আছে, উম্মত যে খালি তারা হতে চায়, কথা শুনে না, এগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলে যেন ঘাবড়াইয়া না যান, উনি যেন ট্রেনিং পান, সব নবীরাই এরকম করেছে, উম্মতে তেরামি করবে আর আমাকে ঘাবড়াই গেলে চলবে না। নবুয়তের কাজ অনেক কষ্টের কাজ, হিম্মত হারালে চলবে না। এটা আরেকটা পয়েন্ট পাওয়া গেল। আরও আছে, জি আচ্ছা, আরেকটা সুন্দর পয়েন্ট এসেছে যে আল্লাহ তাআলা চাইলে তো 50 ঠিকই রাখতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে রহমত দেখালেন। কথাটা পয়েন্ট আসছে কিন্তু কমপ্লিট হয় নাই। হ্যাঁ, রহমতটা দেখালেন যে কমাইতে কমাইতে তিনি যে কত রহমতের মালিক এটা দেখালেন, গুড পয়েন্ট। এটাকে একটু কমপ্লিট করা যায় এই সেন্সে, যদি আগে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত দিয়ে দিতেন তাহলে উম্মতে তো এটা এই সহজেই নিত, পাঁচ ওয়াক্তই তো, কিন্তু 50 থেকে পাঁচ করার কারণে উম্মতের প্রতি যে কত এহসান করেছে সাইকোলজিক্যালি উম্মত, এটা এই একটা ফিলিং আসছে যে আল্লাহ তো চাইলে 50 করতে পারতেন, তিনি অনেক রহমত দিয়ে আমাদেরকে পাশে আনলেন। তো আল্লাহ তাআলা আসলে বুঝাইতে চান যে তোমরা অল্প করলে অনেক বেশি নেকি দেব। আর যদি বলতেন পাঁচ ওয়াক্ত তাহলে এই সমস্ত জার্নি আর হতো না, আর আমরাও যে আল্লাহর কাছ থেকে যে কনসেশন পেয়েছি এটাও আর কোনো বোঝার কায়দা ছিল না। এই একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইন অ্যাডভান্স জানেন যে তিনি 50 বলবেন, শেষে মূসা আলাইহিস সালাম আটকাবেন, উনি আবার পাঠাবেন, আবার দিয়ে দিয়ে পাশে যাবে। এগুলো কি আল্লাহ তাআলা অ্যাডভান্স জানতেন না? জানতেন, কিন্তু একটা প্ল্যান করেছেন এভাবে যাতে করে আমরা আল্লাহ তাআলার রহমতটাকে, যে ভাই যেটা বলেছেন, এটাকে রিয়েলাইজ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি নেকি দিতে চান। শুধু পাঁচ ওয়াক্তের নেকি দেবেন না, এই জন্য পাঁচ ওয়াক্তের এই ইবাদতটাকে আমরা যেন না হারাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে পাঁচ ওয়াক্তের ফরজের জন্যে কত নসিহত করেছেন, মৃত্যুর আগে, ইন্তিকালের আগে আমরা শুনব তিনি কিভাবে নসিহত করেছেন যে আসসালাতু আসসালাতু ইয়া উম্মতি, সাকরাতের হালতে বলছেন, হে উম্মত, নামাজ নামাজ, নামাজকে খেয়াল করো, নামাজকে যত্ন করো, নামাজকে হারিও না, ছেড়ে দিও না। কিন্তু সেই উম্মতের আজকে মেজরিটি নামাজকে ছেড়ে দিয়েছে, পাঁচ ওয়াক্ত পড়ে মেজরিটি। এরপর আরেকটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আরও কিছু তিনি স্পেশাল ওনাকে দিয়েছেন আল্লাহ তাআলা, ফা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসান। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আরেকটি হাদিসে তিনি শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওনাকে আরও তিনটি জিনিস দেওয়া হয়েছে, মোট তিনটি স্পেশাল জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে একটা এই পাঁচ ওয়াক্ত নামাজ, ওতিয়া সালাওয়াতুল খামস, এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। তার আগে মেরাজ হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ পড়েছেন? পড়েছেন, কিন্তু সেই নামাজটা ছিল দুই রাকাত করে এবং এই পাঁচ ওয়াক্তের কোনো খবর ছিল না, মেইনলি রাতের নামাজ, কুমিল্লা ইল্লা ইল্লা কালিলা। কিন্তু বা কায়দা রুটিন করে পাঁচ ওয়াক্ত মেয়েরাদের আগে যেভাবে ছিল এর আগে সেরকমভাবে ছিল না। তাহলে এক নম্বর এই পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বর হচ্ছে ওয়াউতিয়া খাওয়াতিমা সুরাত আল বাকারা, সুরাত আল বাকারার যে দুইটা লাইন আছে, আমানার রাসুল বিমা, দুইটা আয়াত, বিমা উনজিল ইলাইহি রাব্বুল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত, এইটা আল্লাহ তাআলা ওই সময় ওনাকে স্যাংশন করেন, ভেরি স্পেশাল, মেয়েরাজের সময় এটা দান করেছেন আল্লাহ তাআলা ওনাকে। এবং এই দুটো আয়াত
যদি কেউ শোয়ার সময় পড়ে শোয় তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কাফাতাহু এই দুইটি আয়াত তার জন্য কেফায়া হয়ে যাবে তাকে হেল্প করার জন্য রাতে জিন শয়তান এদের দুষ্টামি থেকে তাকে হেফাজত করার জন্য এনাফ হয়ে যাবে সকল অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে তিন নম্বরে ও গুফির আল ইমান লাম ইশরিক বিল্লাহি মিন উম্মতি শাইআন আল মুকহিমাত আর এই উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে শিরক থেকে একদম পিওর থাকে ক্লিন থাকে তাহলে তিনি সুসংবাদ দিয়েছেন তাদের অনেক বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এখন শিরক কি কিভাবে শিরক থেকে বাঁচা যায় এই জিনিসটা ভালো করে জানতে হবে কিনা জানা দরকার আমরা তো তাফসির উপলক্ষে বিভিন্ন সময়ে শিরকের বিভিন্ন জিনিস চলে আসে কাজেই এই শিরক থেকে কিভাবে উম্মতকে হেফাজত করা যায় আমরা আমাদের পরিবার পরিজনকে আমাদের আত্মীয় স্বজনকে শিরক থেকে রক্ষা করতে পারি তাহলে তাদের জন্য সুসংবাদ আছে হয়তো গুনাহ তো আমরা না করে থাকতে পারছি না কেউ আছেন নিজে কোনো গুনাহ হয় না কেউ নাই সবাই গুনাহ করছি কিন্তু সুসংবাদ আছে যদি শিরক না করে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই সুসংবাদও মেরাজে তিনি দিয়েছেন তারপরেও কবিরা গুনের জন্য তওবা লাগবে কবিরা গুনে এমন বড় হয়ে গেছে তওবা করছে তওবার অবস্থা সুবিধা না হয়তো তওবা করলেও শেষ হয় নাই এরপরেও আল্লাহ তাআলা স্পেশাল খাস মেহরবানি করে হয়তো তিনি করে দিবেন যদি শিরক না করে এখন আসলো এই যে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা হলো তিনি কি আল্লাহকে দেখেছেন কি না এটা নিয়ে কিছু দ্বিমত হয়েছে ইমামদের মধ্যে ওলামাদের মধ্যে সাহাবীদের থেকে শুরু করে পরবর্তী জামানায়ও কিন্তু মেজরিটি সাহাবীদের মতামত হচ্ছে যে তিনি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেন নাই কথা হয়েছে খুব কাছে থেকে দুইজনে যেখানে জিব্রিল আলাইহিস সালামও ছিলেন না ওয়ান টু ওয়ান কথা হয়েছে কিন্তু তিনি আল্লাহ তাআলাকে দেখেন নাই কারণ কি মেইন দলিল হচ্ছে একটা হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন মাসরুক রাহিমাহুল্লাহ তাবেঈ যে ইয়া উম্মাতাহ হাল রাআ মুহাম্মাদুন রাব্বাহু যে আম্মা নবীর বিবিরা তো আমাদের কি মা যে মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি আল্লাহকে দেখেছিলেন ফাকালাত লাকাদ কাফা শাআরি মিম্মা কুলতা যে তুমি যে কথা বলেছ এই কথার কারণে আমার শরীরের কথাগুলো আমার চুলগুলো মনে কেন দাঁড়িয়ে গেছে খাড়া হয়ে গেছে খুব মারাত্মক কিছু ঘটে গেলে কি হয় শরীরের মধ্যে লোমগুলো খাড়া হয়ে যায় ঠিক না শিহরণ ধরে এত বড় কথা তুমি বললে আইন আনতা মিন সালাসিন মান হাদাসা কুন্না ফাকাদ কাযাব তিনটি কথা আমি তোমাকে বলি ভালো করে জানি না এই তিন কথার কোনো একটা কেউ যদি বলে সে মিথ্যা কথা বলে তুমি মনে করবা তিন কাজের কোনটা কোনটা মান হাদাসা কা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাব যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন মেরাজের সময় এটা মিথ্যা কথা মনে রাখবা সুম্মা কারাত অতঃপর তিনি কোরআনের আয়াত দলিল হিসাবে নিয়ে আসলেন কোরআনের আয়াতে কি লেখা আছে সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া আল-লাতীফুল খাবীর কোন চক্ষু তাকে দেখতে পাবে না দুনিয়ার মধ্যে এই দুনিয়ার জীবনে দেখতে পারে না হজম করতে পারবে না ওয়াহু ইউদরিকুল আবসার তিনি আল্লাহ সমস্ত চক্ষুকে দেখেন সবাইকে দেখতে পান আহু আল-লাতীফুল খাবীর তিনি অতি সূক্ষ্ম এবং তিনি সব কিছুর খবর রাখেন এই একটা দলিল আরেকটা দলিল কোরআনে পাকে আছে সূরা আশুরার সূরা আশুরা এর 51 নম্বর আয়াতে ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে তাকে তার সঙ্গে দুনিয়াতে আল্লাহ তাআলা সরাসরি কথাবার্তা বলবেন ইল্লা ওয়াহিয়ান তবে ওয়াহির মাধ্যমে
ওই যে কথা হয়েছে মেরাজে গিয়ে ওয়াহী, সেটাও কারণ আল্লাহকে দেখেন নাই সরাসরি কথা হলেও, এটা ওয়াহী। আও মি ওয়ারা হিজাব, অথবা কাছাকাছি হলেও হিজাব থেকে গেছে, ব্যারিয়ার থেকে গেছে, পর্দা থেকে গেছে। তাহলে এটা কয় নম্বর? যে তিনটা জিনিসের খবর বললে বিশ্বাস করবা না, এক নম্বর গেল তাই না? এবং তিনি দলিল নিয়ে আসলেন। আর দুই নম্বর তিনি বললেন, ওমান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামু মা ফি গাদিন ফাকাদ কাযাব, আর কেউ যদি বলে তোমাকে যে নবী মুহাম্মদ জানেন আগামীকাল কি হবে, তিনি গায়েব জানেন, এই ব্যক্তিও মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। আমাদের সমাজে আছে কিনা এরকম লোক? তাদের ব্যাপারে মা আয়েশা কি বলেছেন? তারা মিথ্যা কথা বলে, কারণ আল্লাহ তাআলাকে নিজে কোরআনে পাকে ওহী নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সূরা লোকমানের 34 নম্বর আয়াতে এসেছে, কোন নাফস জানে না, কেউ না, কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে, কে কি অর্জন করবে। এর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তবে আল্লাহ তাআলা ওনাকে অ্যাডভান্স কোন কোন জিনিস জানিয়ে দেন যেটা জানানো জরুরি মনে করেন। আল্লাহ তাআলা না জানালে তিনি জানতে পারেন না। কাজে কেউ যদি দাবি করে নবী মুহাম্মদ গায়েব জানেন, তাহলে মনে করবা এই লোকটা মিথ্যা কথা বলেছে তোমাকে। তিন নম্বর, ওমান হাদ্দাসাকা আন্নাহু কাতামা ফাকাদ কাযাব, আর কেউ যদি মনে করে বা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহি দীনের শরিয়াতের কোরআনের কোনো জিনিসকে লুকিয়ে রাখছেন, বলেন নাই বা কাউকে কানে কানে প্রাইভেটলি বলে দিয়েছেন কেউ যেন জানতে না পারে, এরকম কিছু যদি কেউ বলে থাকে তাহলে সেও মিথ্যা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে, তার দলিল তিনি কোরআনে পাকে পেয়েছেন। সূরা আল মাঈদার 67 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন, বলে দেন, পৌঁছিয়ে দেন আপনার কাছে আপনার রবের কাছ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, যে সমস্ত কথা বার্তা দিনের ব্যাপারে আমি আপনাকে বলেছি ওয়াহির মাধ্যমে, ওয়াহি মাতলু হোক, ওয়াহি গাইরে মাতলু হোক, কোরআনের মাধ্যমে হোক, হাদিসের মাধ্যমে হোক, আপনি সব পৌঁছে দিয়ে আসেন। এই জন্য কেউ কেউ যদি মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীয়তের কথা বলেছেন সবাইকে, কিন্তু মারিফাতের কথা সবাইকে বলেন নাই, ওটা আলী রাদিয়াল্লাহু আনহুকে কানে কানে বলেছেন, উনি কানে কানে পৌঁছে দিয়েছেন, এটা মারিফাতের তরিকা ছাড়া বাকিরা জানে না, এরকম কথা শোনা যায় কিনা মাঝে মধ্যে? এগুলো সব মিথ্যাবাদী। কে বলছেন মিথ্যাবাদী এদেরকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে এরা মিথ্যাবাদী। কেউ কেউ একটু কনফিউজ হয়ে গেছে একটা আয়াত নিয়ে, সেটা হচ্ছে সূরা আন-নাজমের 9 নম্বর আয়াতে, সেখানে কি এসেছে? ফাকানা কাব কাওসাইন আও আদনা, এই দুইজন একেবারে তীরের সঙ্গে ধনুক থাকে, ধনুক চিনেন? তীর মারে ছোটার জন্য যে বউ আছে এটাকে ধনুক বলে, আর লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে? আচ্ছা ধনুকই বলে। এই ধনুকের দুই মাথা, এই মাথা এখানে আরেক মাথা এখানে, এর চেয়ে বেশি দূরত্ব অন্য না, বলে যে এই দুইজন এত কাছাকাছি হয়ে গেছেন মনে হয় একজন ধনুকের এই মাথার দূরত্বে আরেকজন ধনুকের এই মাথার দূরত্বে, আও আদনা বা তার চেয়েও আরও কাছাকাছি হয়ে গেছেন। এই দুইজনকে, এই দুইজনের ব্যাপারে সহি তাফসির হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম, তারা দুইজন এত কাছাকাছি হয়ে গেছিলেন সিদরাতুল মুনতাহায়, যেখান থেকে এরপরে ওই সিদরাকে একটা একখণ্ড মেঘের টুকরার মতো আল্লাহ নূর ঢেকে নিল, তখন জিব্রাইল আলাইহিস সালাম আর আগালেন না, ওই যে দেখাটা হয়েছে কাছাকাছি সেতু মিয়াতে জানা 600 পাখা দিয়ে ওনার মণি মুক্তা খচিত পাখা ঝরঝর করে পড়ছে মণি মুক্তা পাখা থেকে, ওই দেখাটা হয়েছিল এত কাছে থেকে যে দুইজন দুই ধনুকের দুই মাথার কাছাকাছি বা তার চেয়েও কাছাকাছি। কেউ কেউ মনে করেছেন এই দুইজন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তাফসিরটা ঠিক নয়, এই ধারণা যারা করেছেন এটা ঠিক নয়, এখানে
অধিকতর সহি কথা হচ্ছে যে জিব্রাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তিনি আল্লাহ তো অনেক কাছাকাছি হয়েছেন ঠিকই, কিছু দেখেছেন, কি দেখেছেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উনি যখন মেরাজ থেকে আসলেন বা মেরাজের পরে ঘটনা শুনলাম জানলাম, পরে আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল রাআইতা রাব্বাক, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলে যে আপনি কি আপনার রবকে দেখেছেন? ডাইরেক্ট কোয়েশ্চন, তাই না? ডাইরেক্ট প্রশ্ন। তিনি কি জবাব দিলেন? এইটার মধ্যে সব ক্লিয়ার হয়ে যায়। তিনি বলেন নূরুন আন্না আরাহু, এটা সব তো নূর, তিনি তো নূর, এমন নূরের ঝলক আমি ওনাকে দেখবো কেমনি? আবার অন্যের আয়াতে আসে তিনি বলেছেন রাআইতু নূরান, আমি নূর দেখেছি। আমি নূর দেখেছি, তাতে বোঝা গেল যে আসলে তিনি কিছু দেখেছেন, সেটা কি নূর, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি যেটা আছে এটা একটুখানি তিনি দেখেছেন, কিন্তু এই নূরের তাজাল্লির কারণে আল্লাহ তাআলার অস্তিত্ব দেখার মতো কোনো সুযোগ ছিল না। এত পাওয়ারফুল নূর, এবং নূরের একটি ঝলক যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিলেন তুর পাহাড়ে, কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, কথাবার্তা বললেন, আর আরানি আমদুরু ইলাইক, একটু দেখান আল্লাহ আপনাকে কথা শুনলে, একটু দেখি না আপনাকে, তিনি যদি দেখো পাহাড়ের দিকে দেখো, যদি পাহাড় ঠিক থাকে তাহলে দেখবা, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিলেন, খাররা মুসা সাইকা। তো কাজে এটা সম্ভব না, লা তুদরে কুহুল আবসার, ওই যে আয়াত শুনলাম, কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না ওই হাসরের ময়দানের আগে, আখেরাতের আগে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে তার অস্তিত্বটা তিনি, তার অবয়বকে তিনি দেখতে পাননি, কিন্তু নূরের ঝলক দেখেছেন। কাজেই তখন বলা হয়েছে নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি ওনাকে দেখবো কিভাবে? আবার আরেক হাদিসে রাআইত নূরুন, আমি একটু নূর দেখেছি, এই দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, তাই না? একটা কথা একটা কথার সঙ্গে সাংঘর্ষিক নয়, পরিপূরক, কমপ্লিমেন্টারি। আল্লাহ তাআলা দেখার প্রসঙ্গ এখানে চলে গেল। তো আসল হচ্ছে যে মেইনলি আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিয়েছেন সূরা আল ইসরার বিগিনিংয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহান পবিত্র সে আল্লাহ যিনি রাতের বেলায় তার বান্দাকে নিয়ে গেলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা, যা চতুর্পাশে আমি বরকতে ভরপুর করে দিয়েছি, কেন? লেনুরিয়াহু মিন আয়াতিনা, এই অংশটুকু অ্যান্সার দিয়ে দিচ্ছে যে আমি তা আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো, আমার কুদরতের অপূর্ব নিদর্শন তাকে দেখাতে চেয়েছি, আমাকে দেখাতে চাই নাই। এই অর্থ কি পাওয়া যায় যে আমাকে দেখানো, যে আমাকে দেখবে এই জন্য নিয়ে আসি মেয়েরাজে, আমার আয়াত দেখবে, এই কথা আর ব্যাখ্যা করে দেয় না যে তিনি কি দেখেছেন? অনেক আয়াত দেখেছেন, কুদরতের নিদর্শন দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সিদ্রাতুল মুনতাহা দেখেছেন, অনেক কিছু দেখেছেন, আয়াত দেখেছেন। আয়াত অর্থ কি? আল্লাহ তাআলার কুদরতের ক্ষমতার নিদর্শন, এগুলো দেখেছেন। এগুলো দেখার জন্য মেয়েরাজে নিয়েছেন, আল্লাহকে দেখানোর জন্য মেরা জেনেননি, তাহলে এখানে আর কোনো বিতর্ক থাকে না। আল্লাহ তাআলাকে দেখানোর কথার এই ডিবেটের পরে বা এই ডিসকাশনের পরে মের মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, সেখান থেকে তারপরে উনি কিভাবে আসলেন পরবর্তী জার্নি, সুম্মা হাবাতা জিব্রিলু আলাইহিস সালাম বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাস সামাওয়াতি ইলাল মাসজিদুল আকসা, অথবা জিব্রিল আলাইহিস সালাম ওনাকে সিদ্রাতুল মুনতাহা থেকে আবার রিসিভ করে বাকি জার্নিতে উনি সঙ্গ দিলেন আবার আসার পথে। মেরাজ শেষ হয়ে গেল, এখন তিনি চলে আসছে সকল আসমান পেরিয়ে, সুম্মা রাকিবাল বুরাকা, অথবা মসজিদ আকসা এসে পৌঁছে গেলেন।
সুম্মা রাকিবাল বোরাকা, অতঃপর এই বোরাক যে বেঁধে রেখেছিলেন ওই ওখানে একটা পাথরের যেখানে ছিদ্রের মতে আছে, বোরাককে সেখানে বাধা আছে, আবার এসে বোরাকের উপরে সওয়ার হলেন, ইলা মাক্কা, মক্কার দিকে রওনা করে দিলেন। জিবরিল আলাইহিস সালাম ওনার সঙ্গী হিসাবে আছে, সকালের ভোরের আগেই মক্কা শরীফে তিনি পৌঁছে গেলেন। আসার পথে তিনি নামাজ পড়েছিলেন কিনা, দুই রাকাত না যাওয়ার পথে পড়েছিলেন নবীদেরকে নিয়ে, সেই ডিবেট আমরা শুনেছি, কেউ কেউ মনে করেছেন আসার পথে, কেউ কেউ মনে করেছেন যাওয়ার পথে, দুই রকম রেওয়ায়েত এসেছে, কিন্তু অধিকাংশ ইমামদের মতামতে যাওয়ার পথেই আসলে তাদের সঙ্গে নামাজ হয়েছিল। এখন এই তো সাত আসমান জার্নি শেষ করে মসজিদে আকসা থেকে যখন বোরাকে চড়ে আসছেন মক্কা শরীফে, এখানে আসা ফেরত আসার পথেও আবার কিছু দৃশ্য দেখানো দেখিয়েছেন আল্লাহ তাআলা। যাওয়ার পথে কিছু দেখিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন ইত্যাদি, মনে আছে তো কবরের মধ্যে। এখন তিনি বলেন যে ফেরত আসার পথে আমি যখন বাইতুল মাকদিস থেকে মক্কায় আসি, দেখতে পেলাম মারারতু বিইরে বনি ফুলান, আমি যখন ফেরত আসি একটা কবিলার পাশে দিয়ে আমরা আসছিলাম, ফানফারাহুম হিসুদ্দাব্বা, সে কবিলার কতগুলো পশু, গবাদি পশু, তাদের উট অথবা তাদের ছাগল ভেড়া, এগুলো একটা বাতানোর মতো ছিল, এগুলো যখন পাশে দিয়ে আসছি তো বোরাকের নয় যে বোরাকের গতি ট্যার পেয়ে একটি এরা একটু ছত্রভঙ্গ হয়ে গেল, একটু তারা একটু ভয় পেয়ে গেল, কী যাচ্ছে এটা, কী জিনিস বোরা, কি যাতা জিনিস নাকি, মানুষ দেখলে তো সব ফিট করে মরেই যেত, তো গরু ছাগল ভাবা চাকা খেয়ে এদিক সেদিক চলে গেছে। ফানাদ্দালাহুম বাইর, এবং এই যে ভ্যাবা চাকা খেয়ে একটু ইতস্ততা বিক্ষিপ্ত হয়ে গেছে প্রাণীগুলো, তার মধ্যে ওই বনি ফুলানের অমুক কবিলার একটা উট একটু দূরে গিয়ে হারিয়েই গেছে বেচারা, তাকে তো আর মালিকরা খুঁজে পাবে না। ফাদাল্লাল তুমা আলাইহে, আমি তাদেরকে ইঙ্গিত করেছি যে ওটা ওই দিকে গেছে, তারা পরে সেটা থেকে জোগাড় করে নিয়ে আসছে। অল্প সময়ের ভিতরে এতগুলো কেমনি হয়, ওই মেয়েরা যে এতগুলো কেমনি হলো, এখানেও তাই হলো দুনিয়াতেও। সুম্মা আকবাল তো হাতা ইদা কুন্তুবি দজনান, অতপর আমি জানি কন্টিনিউ করছি মক্কার দিকে, যখন দজনান এলাকার দিকে আসলাম, একটা দজনা একটা পাহাড়ের নাম, মারারতু বিইরে বনি ফুলান ফাওয়াজাতুল কওমা নিয়ামান, সেখানে গিয়ে এক কবিলার পাশে দিয়ে যাচ্ছি, তাদের অনেক গবাদি পশু, গরু ছাগল বা ইত্যাদি উট, এগুলা বাতান আছে, আর ওই সময় তারা সবাই ঘুমিয়ে আছে মানুষগুলো। ওয়ালাহুম ইনা উন ফিহিমা উন কাদ গাত্তু আলাইহি বিশাই, তাদের একটা পানির পাত্র আছে, খাবার পানির ছোট্ট একটা জগের মতো কিছু আছে, তো ওটাকে তারা কাভার করে দিয়েছে কিছু একটা দিয়ে, কারণ কাভার করে দিয়ে রাখে বিসমিল্লাহ বললে তো আর শয়তান খেতে পারে না, যাই হোক তো ওরা কাভার করে রেখেছিল। তো আমি আসার পথে এখানে যখন ক্রস করি, আমি একটু পিপাসার্ত হয়ে গেলাম, পানি খাইতে মনে চলে, দেখলাম যে একটা পানির পাত্রে জগের মধ্যে একটু পানি আছে, তা কাশাব তো আহু আ শারিব তো মাফিহি, তা আমি ঢাকনিটা সরিয়ে ওখান থেকে জগ থেকে বা যে পাত্রে পানি ছিল আমি পানি খেয়ে ফেললাম, পানি খুব বেশি ছিল না, একজনের পান করার মতো ছিল, আমি এটা খেয়ে ফেললাম, খেয়ে আবার এটাকে কাভার করে ফেললাম। এখন উনি যে ওদের পানি খাইলেন, পারমিশন দিছেন, এটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন দিকে আমরা পরে যাই। সুম্মা গাত্তাই তো আলাইহে কামা কান, পানি খাওয়া শেষ করে আবার আমি সেটাকে কাভার করে ফেললাম, আবার ঢেকে দিলাম, পানি তো নাই কিন্তু আমি ঢেকে রেখেছি। ওয়ালা রাসিল ইরি জামালুন আওরাক আলাইহি গারারাতান, আর তাদের ওই গবাদি পশুর ওই জায়গায় একটা উট ছিল স্পেশাল কালারের, তার রংটা ছিল একেবারে এক কালার নয়, কিছুটা সাদা এবং কালোর মাঝামাঝি, সাদা কালোর মাঝামাঝি মিক্স হলে এই কালারকে কী কালার বলে, ধূসর বলে নাকি, মনে হয় ধূসর, ধূসর রঙের একটা উট ছিল, এটাতে সাধারণত উটের এরকম থাকে না, ভেরি স্পেশাল দুই একটা হয়, তো একটা উট ওই রকম ছিল আমি নোটিস করেছি, এবং এই উটের পিঠে ছিল দুইটা বস্তার মতো কিছু একটা, তারা আসলে এগুলো নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যাত্রা বিরতি করেছে, বস্তার মধ্যে কিছু জিনিসপত্র ছিল, এহদাহুমা সাউদা
আল উখরা বারকা, দুইটা বস্তা উটের পিঠে আছে, একটা বস্তা হচ্ছে কালো রঙের আরেকটা বস্তা হচ্ছে একটুখানি সাদা উজ্জ্বল রঙের, এটাও আমি নোটিস করেছি। এগুলো পরে তিনি কাফেরদেরকে বলেছেন মক্কা আসার পরে, আমি যখন ক্রস করি এগুলো দেখছি, তোমরা এগুলো কনফার্ম হইতে পারো। ওকে, তো এখন কথা হলো যে তিনি যে পানি খেলেন, তো পানি খাওয়াটা কতটুকুন জায়েজ হয়েছে, কারো অনুমতি ছাড়া তাদের খাওয়া যায় কিছু? এটা হলো যে আরবদের একটা জেনারেল সিস্টেম ছিল যে তারা যেহেতু পানি সহজে পাওয়া যায় না, তারা বাইরে এরকমভাবে পানি রাখতো, পথচারী কেউ আসলে পিপাসায় কষ্ট হলে যেন পানি খেতে পারে। যেখান থেকে পরে কনসেপ্ট এসেছে সাবিল সাবিল সাবিল, মানে ফ্রি। এখন আরব দেশে দেখবেন যে হজের সময় কি করে, ফ্রি খাবার দেয়, বলে সাবিল সাবিল, মানে সাবিল আসলে রাস্তা, মুসাফির, মুসাফিরকে দিকে সাবিল দ্বারা ইঙ্গিত করা হয়। তো এরকম তারা রাখতো। এখনো আরব দেশে কোনো কোনো জায়গায় কোনো কোনো বাসার বাইরে ট্যাপ একটা থাকে, পানি সিং দেওয়া থাকে পথিকদের জন্য, পথচারী পারাপার যারা করে তারা খাবে, এবং লেখা থাকে মা উন সাবিল, মানে ফ্রি পানি মুসাফিরদের জন্য খাওয়া অ্যালাউড আছে। তো এরকম উনি জানতেন এই সিস্টেমটা কাজ করে, কাজে এটা জেনারেল পারমিশন দেওয়া আছে, ওদেরকে খামাখা ঘুমে থেকে জাগিয়ে ডিস্টার্ব করা দরকার নাই। আর উনি তো একটা স্পেশাল জার্নিতে আছেন বোরাক, এই দেখে সহজ জিনিস নাকি তাদেরকে আবার বোরাক দেখালে তো তারা ভয়ে আবার মরেই যাবে। যাই হোক, এইভাবে করে তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন। কখন পৌঁছলেন? এই সকাল হওয়ার আখ্যান দিয়েই পৌঁছে গেছেন, রাত থাকতে থাকতেই উনি পৌঁছার পরে সকাল হলো, ভোর হলো। পরদিন সকালে তিনি বলেন লাম্মা কানা লাইলাতু উসরিয়াবি ও আসবাহতু বি মক্কা, যে রাতে আমার মেরাজ হলো, ইসরা হলো, পরে আমি সকালবেলায় মক্কা ভরে আমি ফেরত আসলাম, আরাফতু আন্নান্নাসা মুকাযযিবি, আমি জানি যে এই যে ঘটনা, আল্লাহ তো আমাকে এটা গোপন রাখতে বলবেন না, আল্লাহ তো আমাকে এটা বলতে বলবেন, আমি এখন কি করি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, বলি কেমনে, এখন বললেই তো আমাকে বলবে সব বদ্ধ পাগল কি বলে, দেখো এতদিন যা বলেছে এখন আমরা ভালোই পয়েন্ট একটা পাইছি, এখন বলতে সুবিধা হবে, এর মাথা খারাপ, কিভাবে বলি এখন, তামসা তো শুরু করে দেবে তারা, ও আসমা তুমি দেবেইয়া, আমাকে তারা বিশ্বাস করবেন না। ফাকাতু মুতাযিলান হাজিনান, ঘরে বসে এখন আমি বাইরে যাচ্ছি না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে চিন্তা করি আমি বসে আছি যে কেমনে কি করি, আর আমি তো লুকাতেও পারবো না, আল্লাহ তো আমাকে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বলে দেওয়া, আমি যা কিছু আল্লাহ আমাকে করান বলার জন্য আল্লাহ নির্দেশ দেন, আমি লুকাতেও পারবো না। ফামার আদুবুল্লাহ আবু জাহাল ফাজাআ হাত্তা জালাসা ইলাইয়া, আবু জাহাল তো ওনাকে খোঁজেন, আজকে তার খবর কি, কোন দিন কি খবর আসে, সে তো সবসময় খবর রাখে না, দেখে এখন ঘরে চলে আসলো, এসে যে কি ব্যাপার কি, দেখি না কেন তোমাকে, আমার পাশে এসে বসলো। ফাকাল কাল মুস্তাহজি ইয়া মুহাম্মদ হাল কানা মিন শাই, যে বলে যে মুহাম্মদ আজকে তোমার কোনো খবর আছে নাকি, কিছু আছে আজকে নতুন কিছু, বলতে না আমার বললাম অবশ্যই আছে, এখন লুকানো তো কিছু নাই, মা হুয়া কো কি আছে কি নতুন কোনটা পাইলে আবার আজকে, ইন্নাহু উসরিয়া বি আল্লাইলা, গত রাত্রে আমাকে ইসরা করা হয়েছে, বিরাট এক সফর হয়েছে আমার দ্বারা, ইলা আইনা কোথায়, ইলা বাইতুল মাকদেস, বাইতুল মাকদেসে গেছি রাত্রে, বাকিটা আর বলেন না যে মেরাজ উপরে গেছি, এদের বলেই তো থামানো যাবে না, কারণ ইসরা তো এদুরি, বাকিটা কি মেরাজ সুম্মা উড়ে যাবি এটা বলেন নাই, উসরি যাবি বলেছেন শুধু, হ্যাঁ সুম্মা আসবাহ বাইনা দহারানি না, ও তুমি রাত্রে ওখানে গিয়েছো বাইতুল মাকদেসে, আবার এখন সকালে বলা আবার আমাদের এখানে চলে আসছো, ও হোয়াট ইজ ইট, বলতে নাম, হ্যাঁ অবশ্যই, ফালাম ইউরেহে আনি কাজেবাহু, সে এখন ভান করলো তোমার আমি এটা বিশ্বাস করি না, এটা তাকে ওনাকে জানতে দেন নাই, কেন মনে হয় যে জন্য বিশ্বাস করছে, এভাবে ভাব দেখালো, তার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি, মাখাফাতান আন ইয়াজহাদাহুল হাদিস ইযা দাআ কাওমাহু ইলাইহি, তার উদ্দেশ্য হচ্ছে আমি যদি অস্বীকার করে ফেলি সে ভয় পাবে, এই কথার কাউকে বলবে না, আমি তাকে সমস্ত মানুষের সামনে ধরবো,
আর এই তা পাগলের প্রলাপের মতো উল্টোপাল্টা কি বলে সবাই শুনুক, তাহলে সবাই বলবে এতদিনে বুঝতে পেরেছি মোহাম্মদ আসলে সব উল্টোপাল্টা কথাই বলে, বুঝে গেল। এই জন্য সে মানে অবিশ্বাস করে এটা ভাব দেখালো না, কিন্তু তার প্ল্যান করলো। সে বলল কি, আর এইটা ইনটা আউ তু খাও মাকা আর তু হাত দিতে হুম বিমা হাত দাস্তানি, তোমার লোকজনকে যদি ডাকি, বিশেষ করে যারা ইসলাম কবুল করেছে ইতিমধ্যে, আর অন্য তোমার বনি হাশেম যারা তোমাকে হেল্প করাটারে বাকি লোকদেরকে নিয়ে আসি, সবার সামনে তোমাকে যদি বলি কি কোথায় গেলা গত রাত্রে, কোথেকে ঘুরে আসলা, বলবা তো ঠিক মতো নাকি আবার কোথাও ঘুরাই বলবা? তিনি বললেন না অবশ্যই বলবো। আবু জাহাল বলল এখন বাইরে এসে সবাইকে ডাকা ডাকে এদিকে আসো, ইয়া মা সারাবনি কাব ইবনে লুআই, সব কোরাইশ বংশে যা আসো সব এদিকে আসো, এক জরুরি খবর আছে। আল্লাহ তাআলা ওই তাকে দিয়েই কাজ করাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জায়গায় বলবেন না, মাইকও তো নাই, মাইকে অ্যানাউন্স করবেন তাও তো নাই, কানে কানে কয়জনকে বলবেন, বলতে বলতে তো টায়ার্ড হয়ে যাবেন। এখন সেই সব লোক জোগাড় করে নিয়ে আসছে, সবাই কি খবর কি খবর, মোহাম্মদের কাছে জরুরি খবর আছে, জরুরি খবর আছে, কি ব্যাপার, আবু জাহাল খবর দেয়, সবাই ভিতরে কৌতূহল, সবাই চলে আসলো। এসে দেখে আবু জাহাল আসে পাশে বসছে, আর আবু জাহাল এবার বলেন সমস্ত মানুষের সামনে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে, হাদ্দিস কওমাকা বিমা হাদ্দাসতানি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ একটু আগে আমাকে যে খবরটা দিয়েছিল সবার সামনে একটু বলো কি কোথায় গেলে কালকে রাত্রে। তিনি বলেন ইন্নি উসরিয়া বিল্লাইলা, গত রাতে আমাকে ইসরা করা হয়েছে, বিরাট এক জার্নি হয়েছে আমার, ইলা আইনা কোথায়, ইলা বাইতুল মাকদিস, অতঃপর তুমি আমাদের এখানে আবার চলে আসছো, বাইনা দহারানি না করে না, হ্যাঁ তাই। এই কথা শুনে এবার মুশরিকরা এই তো তাদের হই হল্লো শুরু হয়ে গেলো, হাসাহাসি অট্ট হাসি, দেখো এই যে পাগল হয়ে গেছে আর আমাদের প্রমাণের দরকার নাই, হাত তালি দিয়ে তারা বাহ বাহ খুব ভালো করেছো খুব ভালো, মানে তারা মস্কারি শুরু করে দিয়েছে, এবং কেউ কেউ আবার তাদের মাথার মধ্যে হাত রাখছে, দেখছো কি বলে পাগল, হ্যাঁ বাহ ইয়াদাহু ইয়াদাহু আলা রাসিহি তাআজ্জুবান, মাথায় হাত রাখছে দেখো এই লোকটা একেবারে বদ্ধ পাগল হয়ে গেল কিনা। আর এটা হয়ে গেছে, এই ঘটনা কিন্তু বিরাট ফেতনা হয়ে গেল, গোটা মক্কায় ছড়িয়ে পড়ল, কাফেরা সত্যি একটা পয়েন্ট পেয়ে গেল যে কিভাবে এই অপপ্রচার ছড়িয়ে দেওয়া যায়, এমনকি তারা ধরে ধরে বিভিন্ন যারা ইসলাম কবুল করেছিলেন ইতিমধ্যে তাদের কাছে কাছে গেল, গিয়ে বলে শুনছ তোমার নবী মোহাম্মদ ইমান এনেছ, তার খবর জানছো, গত রাত্রে নাকি বাইতুল মাকদিস গিয়ে আবার ফেরত আসছে কয়শো মাইল, এমনকি ইসলাম কবুল করেছেন এমন কিছু মুসলিমও অল্প কয়েকজন মোরতাদ হয়ে গেলেন, কয় ও বুঝছি যা আসলে বুঝেছিলাম এটা ঠিক না, আসলে বোধ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উল্টোপাল্টা কিছু ঘটছে, ওনার মাথা ঠিক নেই বোধ হয়, তারা অবিশ্বাসী হয়ে গেল কিছু কিছু। তো সেই খবরটা আল্লাহ তাআলা অন আয়াতে দিয়েছেন সূরা আল ইসরার 60 নম্বর আয়াতে এসেছে, ওয়ামা জাআলনার রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি আপনাকে যে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম যে এই জার্নিতে যা কিছু আপনি দেখলেন দেখলেন ইত্যাদি, এগুলোকে আমি কিছু লোকের জন্য ফিতনা বানিয়ে দিলাম, তারা আমার কথা বিশ্বাস করে না করে না, এই এই ফিতনা এই পরীক্ষায় কিছু লোকে ফেল করে ফেলল, মোরতাদ হয়ে গেল। এখন কিছু লোক চলে গেল, কোনো কোনো রেওয়াজ আসছে যে আবু জাহাল নিজে গিয়েছে, গিয়ে যে আবু বকরকে ধরতে হবে, কারণ সেই হলো তার মেইন সাপোর্টার, প্রধান সঙ্গী, তাকে যদি কনফিউজ করে দেওয়া যায় তো কাজ হয়ে গেছে, মোহাম্মদের কাম শেষ, আর বিশ্বস্ত আবু বকর মতো কেউ নাই আর। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও জানেন না, সকাল সকাল তো খুব আর্লি মর্নিং, তিনি দেখা এখনো হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে, গিয়ে বলল ইয়া আবু বকর হাল্লা কাফি সাহেবিক, তোমার এই যে সাথী মোহাম্মদ তার কোনো খবর জানো, গত রাত্রে কি ঘটেছে, কি ইয়াজুমু আন্নাহু উসরিয়া বিহি লাইলা ইলা বাইতুল মাকদিস ও সাল্লা ফিহি, সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গিয়েছে, সেখানে নামাজও পড়েছে, ওরা যা আইলা মক্কা ফি লাইলাতিন, আর ওই রাতেই নাকি আবার মক্কায় ফেরত এসেছে।
আবুকার দিলা তানাহু সাদা সাদা মাটা ভাষা জবাব দিলেন, ইন্নাকুম তাকদিবুন আলাই, তোমরা খামাকে ওনার ব্যাপারে মিথ্যা কথা বলা কেন, কোন সময় উনিটা বলছেন, উনি তো জানেন না এখনো কিছু। ফাকালবালা, আর বলেছেন আমরা মিথ্যা কথা বানিয়ে বললাম না তোমার বন্ধুর নামে। হা হুয়া যা কাফিল মসজিদ, ওই যে মসজিদে আসতেছে দেখো, তুমি জিজ্ঞাসা করো, ইউ হাত দিতে বিহীন, সে অলরেডি লোকেরা তাকে ঘিরে ধরেছে, সেখানে বলা বলি করছে, তুমি ডবল চেক করতে পারো। ফাকাল আবু বকর, আল্লাহ লা ইন কানা কালু লাকাদ সাদাক, এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উনি যদি এই কথা সত্যি বলে থাকেন, তোমরা শুনেছ, তোমরা সাক্ষী দিচ্ছ, তিনি বলেছেন, যদি নিশ্চিত বলেন তাহলে তিনি সত্য বলেছেন, ওনা উনি যদি বলে থাকেন অবশ্যই সত্য বলেছেন, কারণ তিনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। ফাকালু আওয়া তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা লাইলাল বাইতুল মাকদিস ও যা আকাবল আন ইসবাহ, তুমি কি এটা বিশ্বাস করো যে সে বাইতুল মাকদিসে গিয়েছে আবার রাত্রে চলে আসছে সকাল হওয়ার আগে? কলা নাম, কেন? ফামা ইউজিবুকুম মিন যালিকা, তোমরা এত আশ্চর্য হয়ে যাও কেন, ওনার কথা আমি বিশ্বাস করবো না? ইন্নি লা উসাদ্দিকু বিমা ফিমা হুয়া আবআদু মিন যালিক, এটা বাইতুল মাকদিস তো দুনিয়ার মধ্যে আছে, আমি আর উপরের খবর আনি তা সেটা তো বিশ্বাস করি, আর সে আজিম থেকে আল্লাহ যে খবর পাঠান সেটা তো আমি বিশ্বাস করি, তো বাইতুল মাকদিস তো দুনিয়াতে, এখানে যাওয়া যায় চাইলে। উসাদ্দিকু বি খাবার ইসসামা ইয়াতিহি ফি গাদওয়াতিন আও রাওহাতিন, ওয়াহিনি জিব্রাইল আসছেন আল্লাহর কাছ থেকে আকাশ থেকে, সেই খবর তো আমি বিশ্বাস করি, সকাল সন্ধ্যায় ওহী নাযিল হচ্ছে, এটা অবিশ্বাস করবো কেন? অতঃপর তিনি চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ আহাদাসা হাউলাইল কওম আন্নাকা জিতা বাইতুল মাকদিস হাযিহি লাইলা, আপনি বলেছেন যে এই গত রাতে আপনি বাইতুল মাকদিসে গিয়েছিলেন এবং ফেরত এসেছেন, আপনি সত্যি বলেছেন তো? কালা নাম, হ্যাঁ আমি এটা বলেছি। ফাকাল আবু বকর সাদাকতা, তাহলে ঠিক বলেছেন, সত্য বলেছেন, আর কোনো কথা নাই, কেমনে গেলেন এত রাত্রে একটু বুঝাই বলবেন, কোন তরিকা গিয়েছিলেন, কোনো আর্গুমেন্ট করেছেন না, সঙ্গে সঙ্গেই সাদাকতা, আপনি ঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন, আপনি কোনো দিন মিথ্যা বলতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া আনতা ইয়া আবু বকর আস-সিদ্দিক, আবু বকর আল্লাহ তাআলা আপনাকে সত্য কবুল করার জন্যই বাছাই করেছেন, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য টাইটেল হচ্ছে কি, সিদ্দিক, যে সত্য মানতে বিশ্বাস করতে একটুও হেজিটেশন করে না, সত্যবাদী সত্যে বিশ্বাসী আপনি। সেদিন থেকেই আবু বকর সিদ্দিক সিদ্দিক হয়ে গেলেন। এরপরে আসলো, এখন কুরাইশ লোকেরা কি আর ছাড়ে নাকি, এদিকে আবু বকরকে তো বিশ্বাস করাতে পারে নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাদের কথা বিশ্বাস করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা বিশ্বাস করেছেন এবং মেজরিটি মুসলিম যারা আছেন তারাও বিশ্বাস করবেন, বোঝা গেল, এখন তারা চিন্তা করলো যে সেই যেই কথা বললো আর আবু বকর বিশ্বাস করে, এখন আমরা তাকে আটকানোর আরেকটা বুদ্ধি আছে, সেটা কি, যে তুমি কি আমাদেরকে পারবে আনতাসে ফেলানা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস কীরকম, গেট কয়টা, কোন দিকে কী, দরজা কয়টা, গম্বুজ কয়টা, এগুলো কিছু বলতে পারবা, বিস্তারিত বর্ণনা দিতে পারবা? তাহলে আমরা চেক করে দেখব, আমাদের এখানে কেউ কেউ আগে জার্নিতে গিয়েছিলেন, তাদেরকে ধরে নিয়ে আসবো, তারা বলবে, ভ্যারিফাই করবে তুমি ঠিক বলছো কি না। সেখানে ছিল মুতাইম ইবনে আদি, এই লোকটি আগে গিয়েছিলেন বাইতুল মাকদিস, ভিজিট করেছেন, ভালো করে দেখেছেন, উনি বললেন, আনা আলামুন নাস বি বাইতুল মাকদিস, আমি বাইতুল মাকদিসের সব খবর জানি, ও কাইফ বেনা উহু ওয়া কাইফ হাই আতুহু, এর স্ট্রাকচার কি, গঠন প্রকৃতি কি, ফাইন ইয়াকুন মুহাম্মদ সাদেকান ফাসা উখবিরুকুম, মুহাম্মদকে নিয়ে আসো বসি তার সঙ্গে ভেরিফাই করি, সে যদি ঠিক ঠিক বর্ণনা দেয় এটাও আমি বলতে পারবো, ওয়া ইন কানা কাযিবান ফাসা উখবিরুকুম, আর সে যদি বর্ণনা ঠিক মতো দিতে না পারে আমি সেটাও তোমাদেরকে বলে দিতে পারবো যে মিথ্যা কথা বলতেছে। তখন ওনাকে নিয়ে আসা হলো, মুতাইম ইবনে আদি কাফেরদের সবার সামনে ওনাকে প্রশ্ন করছেন, একটা একটা করে জিজ্ঞেস করেন, কয়টা জানালো ওই লাইনে আছে, কয়টা দরজা এদিকে আছে, ইত্যাদি অনেক কিছু জিজ্ঞাসা করতেছে, যে উনি ফেল করেন গেলে দেখা যাক। ওকে, তখন বলেন যে আমি হেজার মাকামে ইব্রাহিমের ওখানে আসি, ও কোরাইশুন তাসআলুনি আন মাসরাইয়া,
তারা সবাই ঘিরে ধরে আমাকে জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করছে। ফসালাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদিস লাম উসবিতহা, অনেকগুলো জবাব দিয়েছি কিন্তু দুই একটা জিনিস আমার কনফিউশন হয়ে গেছে, এটা কিরকম ওইটা বলো তো, কনফিউজড হয়ে গেছে আমি, একটু আমার দ্বন্দ্ব লেগে গেছে মানসিকভাবে, আমি একটু একটু ভুলে গিয়েছি সেই দৃশ্যটা। ফা কুরিবতু কুরবাতান মা কুরিবতি মিছলাহু কাত্তু, যখন ওইটা আমি বলতে পারছি না, একটু আমার কাছে মন থেকে চলে গেছে, ওইটা আমার মাইন্ডে আসছে না, এই সময় আমি এমন এক মুসিবতে পড়লাম, হায় হায়। তারা একটা পয়েন্ট পাওয়ার দরকার, শুধু বলবে দেখো বলতে পারে নাই, মিথ্যা কথা বলেছে। এই কারণে আমি এমন ভয় পেয়ে গেলাম, মনটা এত খারাপ হয়ে গেল, ইন্নালিল্লাহ কি করি এখন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। আর এই মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম ফারাফা আহুল্লাহলি আমজুরু ইলাই, আল্লাহ তালা আমার চোখের সামনে বাইতুল মাকদেসকে এভাবে নিয়ে আসলেন, আমি দেখতে পাচ্ছি দিব্যি। কোন কোন রেওয়াতে আসে ফাজাল্লাহলি বাইতুল মাকদেস, আল্লাহ তালা বাইতুল মাকদেস আমার সামনে উঠিয়ে নিয়ে আসলেন, পরিষ্কার একদম সব দেখা যাচ্ছে। ফাতাফিকতু আখবিরহুম উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, এবং আমি একটা একটা করে যেটা জিজ্ঞাসা করছি সব দেখতে পাচ্ছি, সব বলে দিলাম। কোন কোন রেওয়াতে আসছে যে উদিয়া দুনা দারে আকিল, যে আকিল যে ওনার চাচা হয় বোধহয় সম্পর্কে, নাকি তার সাথে ভাই, তার ঘর বরাবর ওই দিকে আমার চোখের সামনে বাইতুল মাকদেসটা এভাবে দাঁড়িয়ে গেছে, একদম আমি একেবারে টু দ্য পয়েন্ট সবগুলো অ্যান্সার করে দিলাম, আর কোনো হেজিটেশন থাকলো না। যখন আমার কথা তাদের ইন্টারোগেশন শেষ হয়ে গেল, মুশরিকরা এখন বলল, মুতাবিমিন আদি সহকারে সবাই বলল, আম্মান্না আতু ফা ওয়াল্লাহি লাকাদ আসাব, বর্ণনা তো ঠিক মতো দিয়েছে দেখা যায়, বর্ণনা ঠিক হয়ে গেছে, কিন্তু হেদায়েত কি কবুল হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে আরো বললেন, শোনো এই তো বাইতুল মাকদেসের বর্ণনা পেয়েছ, আমি পথে আসতে কি কি দেখেছি, কি কি ঘটনা দুই একটা তোমাদেরকে বলি। আয়াতু যালিকা আন্নী মারাতু বাইরিন লাকুম বিমাকানি কাযা ওয়া কাযা, তোমাদের অমুক গোষ্ঠীর তাদের যে পশু গবাদি পশুগুলো যে জায়গায় আছে ওদের মাঝখান দিয়ে আমি ক্রস করছিলাম, তাদেরকে ওই জায়গায় দেখে এসেছি, এবং আমার বোরাকের আওয়াজে চলার গতিতে তারা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল, এবং একটা উট একদিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল দূরে, তারা খুঁজে পেত না, আমি বলে দিয়েছি একটা উট ওদিকে চলে গেছে। এরপরে অমুক তাদের পানি ছিল গ্লাসের মধ্যে, তারা সকালে উঠে দেখতে পাবে যে পানি ঢাকনি ঠিকই আছে কিন্তু পানি খাওয়া শেষ হয়ে গেছে, আমি সেখান থেকে পান করেছি, এবং তাদের ওই উটের পালের মধ্যে একটা উট এই কালারের আছে, স্পেশাল কালারের ধূসর রঙের, জিজ্ঞেস করে কনফার্ম করো, আর সে উটটা আসতেছে, আসার পরে আমি যেগুলো বললাম ওদেরকে জিজ্ঞাসা করবে এই সমস্ত ঘটনা ঘটেছে কিনা, তারা শুনতে পেয়েছে কিনা যে তাদের উটের পাল ছত্রভঙ্গ হয়ে গেছিলো হঠাৎ করে রাত্রেবেলায়, একটা উট একদিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল এবং একজনে আওয়াজ দিয়েছে তাদেরকে যে উটটা ওদিকে পালিয়ে যাচ্ছে, ওইদিকে তোমাদের উটটা, এগুলো জিজ্ঞাসা করবো তোমরা। তারা পরের দিন আস্তে ধীরে যখন উটগুলো আসলো, আসার পরে ঠিকই তারা দেখলো ওইখানে ধূসর রঙের উট আছে, তাদেরকে জিজ্ঞাসা করেছে তাদের পানি কে খেয়েছিল কিনা, গ্লাস খালি পেয়েছিল কিনা, ইত্যাদি সব কিছু প্রমাণ হয়ে গেল। তারা আরও বলল যে লাদ্দালানা বাইরুন, আমাদের একটা উট দৌড়ে আরেকদিকে চলে গিয়ে আমাদের দৃষ্টির অগোচরে চলে যাচ্ছিল, ফা সামায়না সাউতা রাজুলিন, এক লোক আওয়াজ দিয়ে বললো আমাদের কানে আসলো, ইয়াদউনা ইলাইহি হাত্তা আখাদনাহু, বললো যে ওই দিকে তোমাদের উটটা, সেই উটটাকে আমরা তারে উদ্ধার করে নিয়ে আসলাম। ফা আজিবাল কুফফারু লাম্মা আরাফু সিদকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিরের আশ্চর্য হয়ে গেল, সাংঘাতিক তো, সব তো মিলে যাচ্ছে, প্রমাণ তো আর কোনো অভাব নাই, সব প্রমাণিত হয়ে গেল। বাট ওমা যাদাহুম যালিকা ইল্লা নুফুরান ওয়া তুগিয়ানান কাবীরা, কিন্তু এগুলো তাদেরকে সীমা লঙ্ঘন, দুশ্মনী আরো মনে হয় বাড়িয়ে দিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর চেয়ে বেশি মেয়েরাজের কাহিনী আর তাদেরকে বলেন নাই, পরে সাহাবিদেরকে বলেছেন, এই জন্য মেয়েরাজের অনেক টুকিটাকি সব কিছু আমরা পাই নাই, তবে যেগুলো যেগুলো জরুরি আমাদের জন্য আল্লাহ হেদায়ত দিয়েছেন ওগুলো একটাও তিনি মিস করেননি।
Okay. 3 minutes left. Okay. এখন আসেন যে এই হাফেজ ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফাতুল বারি, তিনি এই মেরাজের হাদিসের এগুলো সামনে রেখে কিছু জিনিস আমাদের জন্য শিক্ষণীয় পেশ করেছেন, মেরাজের জার্নি যাওয়া আসা ইত্যাদি মেদেবতে। এক নম্বরে বলেছেন যে আকাশগুলোর মধ্যে অনেকগুলো গেইট আছে, প্রত্যেকটি আসমানে গেইট আছে আলাদা, সেখানে গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি আছে, এটা প্রমাণ হয়ে গেলে ফেরেশতা দ্বারা, ঠিক আছে। দুই নম্বর হলো যে গেইটে কোনো জায়গায় ঢুকতে হলে পারমিশন নিতে হয়, এই একটা লেসন আমরা পেলাম, কারো বাড়িতে হুট করে ঢুকে যাইতে নেই। আমাদের দেশে গ্রামের বাড়িতে কী করতো জানেন, এরকম তো কোনো গেটও নাই, খোলা বাড়ি, মহিলারা কাজকর্ম করছে, পোশাক পরিচ্ছদে ঢাকা নাই, পুরুষরা ঢুকে যাচ্ছে, চাষা ঢুকে, ভাতিজা ঢুকে, কই কোনো খবর নাই। তো এই যে নক না করে ঢুকা ঠিক না, এটা একটা লেসন পাওয়া গেল। আর যখন জিবরাইল আলাইহিস সালাম নক করেছেন, নক করার অবস্থায় জিজ্ঞাসা করেছেন যে কে, তখন জিবরাইল আলাইহিস সালাম কী জবাব দিয়েছেন যে আনা জিবরাইল ও মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিবরাইল সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি জবাব দিয়েছেন আমরা আমি। তো এখান থেকে লেসন হলো যে কি রাতের বেলা অনেক সময় কেউ যদি বলে দরজা খোলো, কে আমি, এরকম বলে না, আমি কে। তো আমার এক আত্মীয় ছিলেন মুরব্বী, দাদা সম্পর্কে হয়, তো উনি এরকম খুব বড় নাম করা মুরব্বী মাতবর ছিলেন আর কি। তো বাড়ির পাশে দিয়ে কেউ যাওয়া আসা করলে মাঝে মাঝে তারা কথাবার্তা বললে বা আসলে বলতে যে জিজ্ঞাসা করতে কোনো দেন দরবারের জন্য সালাম দিয়ে বলতে আসেন না কেউ মুখ যে আসছি, তা আপনি কে, আমি আসছি, বলছে আমি, আপনি কোন আমি, আমি তো আরেক আমি। তো নাম বলতে হবে, নাম বলতে হবে, ওকে। তারপরে এখানে আরেকটা শিক্ষা আছে যে ওনারা সালাম দিয়েছেন, আমরা ডিসকাশন করতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতাদের লিডার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের লিডার, ওনারা সালাম দিলেন, তার কারণ কি যিনি আসছেন আগন্তক তিনি সালাম দিবেন যারা বাড়িতে আসে, ঘরে আসে, বসা আসে তাদেরকে। এরপরে ওনারা ওয়েলকাম করেছেন, মনে আসেনি, প্রত্যেকটি নবী প্রত্যেক ফেরেশতা ওয়েলকাম করেছে, তাহলে এরকম সম্মান মেহমান আসলে একটু তাদেরকে ওয়েলকাম করা একটু ভালো জিনিস। এখন কেউ আসছেন নাকি যারা গুমরো করে একটু ওয়েলকাম করে না, কেউ কেউ আসে এরকম, আর ওয়েলকামের অভ্যাস আমাদের জাতির মধ্যে একটু কম, আরব দেশে ওয়েলকামটা কিন্তু খুব বেশি আছে, লক্ষ্য করেছেন, মানে অনেকক্ষণ ধরে কুশলাদের বিনিময় করে, আর আমি দেখছি সবচেয়ে বেশি কুশলাদের বিনিময় করে সুদানিজ, কেবল হাল খের মাশাআল্লাহ বারাকাল্লাহ কন্টিনিউ করে। আমি মাঝে মধ্যে তামসা দেখতাম শুধু, আমি আমার রুমমেট ছিলাম সুদানি যখন লেখাপড়া করি রিয়াদে, প্রায় 5 মিনিট এই মানে ওয়েলকাম চলতেছে, তিনি বলতেছেন তিনি জবাব দিচ্ছেন, তিনি বলছেন তিনি জবাব দিচ্ছেন, মানে 5 মিনিট প্রায়, আমি হতবাক। আমাদের আমরা ওয়েলকামের দিক থেকে একটু বখিল, এত বেশি হাসি মুখে অনেকের সাদরে বরণ করা খুব একটা হয় না, জেনারেল কালচার ইজ ভেরি পুয়ার, আর শুক্রিয়া জানানোর ক্ষেত্রেও পুয়ার, কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে ধন্যবাদ একটা শুদ্ধ বাংলায় আছে, কয়জনই ব্যবহার করি তেমন নাই, ফিউ মিনিটস ইনশাল্লাহ, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে থ্যাংক ইউ অনেক আছে, আরব দেশে ওইটা অনেক আছে, আমাদের মধ্যে একটু কম, সুন্নতের মধ্যে পাওয়া গেল এটা। ওকে, এরপরে হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম করেছেন যে উনি সবচেয়ে উত্তম মেহমান এসেছেন, আর এটা কি একটু প্রশংসা হয়ে গেল না, একটু মুখের উপরে প্রশংসা করা কি জায়েজ আছে, যাদের সত্যি আল্লাহ তাআলা শান দিয়েছেন, একটুখানি স্বীকৃতি দেওয়ার মধ্যে এমন কোনো গুনাহ নাই, খুব বেশি তেল মারার কাজ না করলে হয় আর কি, তেল মারামারি বুঝেন তো, ওইটা না করলে হলো, কিন্তু একটু তাকে ওয়েলকাম করা, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে আমরা এত খুশি হয়েছি আজকে, আলহামদুলিল্লাহ, গরিবের দুয়ারে হাতির পাড়া বলে নাকি, মানে কিছু একটা সম্মানিত লোককে একটু ওয়েলকাম করার মধ্যে, এর সম্ভাষণ করার মধ্যে কোনো অসুবিধা নেই। তবে এটা করতে গিয়ে আমাদের দেশে আবার একটা নকল জিনিস আছে আর্টিফিশিয়াল, কি জানেন, বড় মন্ত্রী মিনিস্টার আসলে মানপত্র দেয়, ওরে বাবারে মানপত্রের মধ্যে আবার এমন তেল মারামারি কারবার, এত বেশি করে আবার সে টু আর্টিফিশিয়াল, কিন্তু ন্যাচারালি একটুখানি ওয়েলকাম করা নো প্রবলেম।
এরপরে যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন হাদিসে এসেছে তিনি বাইতুল মামুরের এভাবে হেলান দিয়ে বসেছিলেন কেউ যদি কাবা করে হেলান দেয় এটা বসা জায়েজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে কাবা করে হেলান দিয়ে বসেছিলেন যে ও কাবা করে হেলান দিলে বিরাট গুনাহ হয়ে গেল এমন কিছু না অবশ্য এখন তার হেলান দেওয়ার সুযোগ পাবে না মানুষের যে অবস্থা ভিড় ওকে তার মধ্যে আরেকটি কথা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাতের বেলায় সফরটা আল্লাহ তাআলা করিয়েছেন দিনের বেলায় করার নাই কেন তাই না তো রাতের সফরটা আসলে অনেক ভালো সফর হয় একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা লম্বা সফর করবে তোমরা আলাইকুম বিদুলজা তোমরা রাতের সফর করবে রাতের সফর করো একটু রাতে সফর করলে সুবিধা কি জানো মরুভূমির মধ্যে বিশেষ করে আরব দেশে ঠান্ডাটা দুপুরে গরমের মধ্যে পারা যায় না তো রাতের বেলায় চলতে একটু কষ্ট কম হয় ফাইনাল আরদা তুতওয়া বিল্লাইল রাতের বেলায় জমিনটা রাস্তা মনে হয় যেন ছোট হয়ে আসে রাতের বেলায় সফর করলে বরকত হয় বেশি বিশেষ করে পায়দলে কালকে আমাদের একটা আলোচনা ছিল ইংলিশে এখানে একজন আরব বলছিলেন গত রাতে যে এখনো আরব দেশে যারা রাত্রে বেলা চলে তারা বলে যে রাত্রে চলার মধ্যে সময় অনেক বরকত হয় রাস্তা তাড়াতাড়ি আগায় দিনের তুলনায় তো আল্লাহ তাআলা এত বড় জানি নেবেন রাস্তা তো অনেক দূর এই জন্য আল্লাহ তাআলা রাতের বেলায় নিয়েছেন